হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। যে বন্ধুরা, সকালবেলা উঠে পুজো আচ্চা হয়ে গেল, এবারে চললাম কাজে। দেখো, এর তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, জিরে, হলুদ, নুন, মিষ্টি, একটু মশলা দিয়ে দিয়েছি। এইবারে ডুমুর সেদ্ধ করা ডুমুরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ডুমুর আলু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে এবার একটা কষিয়ে জল দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার যারা ঘি খায় তারা হয়তো ঘি দাও, কিন্তু আমরা ঘিটা খাই না, সেই জন্য একটু ওই রিচটা কমে করেই করছি। এটা হয়ে গিয়েছে। এবারে এটাকে গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। আর এদিকে এখানে সর্ষের শাক কেটে রেখে ভিজিয়ে রেখেছি। এবার সর্ষের শাকটা রান্না করব। মাছ এসে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই, দিয়ে মাছের ঝোল রান্না করবো। আজকে রবিবার, মাংস মাংস কিছু করবো না, মাছের ঝোল করবো। কালকের জন্য কিছুটা মাছ তুলে রাখি, তুলে রেখে বাকি মাছটাকে রান্না করব। সর্ষে শাক ভাজা হয়ে গিয়েছে। এবার মাছটা ভাজছি, মাছের ঝোলটা দেখাবো। এখানে আলু কেটে রেখেছি। এবার আমসত্ব ভিজিয়ে একটু আমসত্বর চাটনি করছি। এই চাটনিটা করলেই রান্না শেষ হয়ে যাবে। এবারে যাব স্নানে। অনেকক্ষণ বাদে ফিরে এলাম বন্ধুরা। দুপুরবেলা ভাত খেয়ে একটু শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম আজকে। এবারে একটু রেডি হব, একটা বান্ধবী রানী ভাইয়ের সাইডে যাব, তাই জন্য ঝটপট চা খেয়ে রাতের কাজ করে রেডি হই। হ্যালো বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি। সন্ধ্যাবেলা একজনের বিবাহবার্ষিকে যাচ্ছি, একটা বান্ধবীর বাড়িতে। সাজ হয়ে গিয়েছে, এবার চললাম, চলে এসছি ওদের বাড়িতে, বান্ধবীর বাড়িতে, অ্যানিভার্সারিতে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আমরা একটু আড্ডা মারব সবাই। আমরা আলু ভাজা, চাল ভাজা, কফি খেয়ে নি। আবার পরপর খাবার চলে আসছে, দেখো আবার এখানে তন্দুরি সাজিয়ে দিল। সবাই এখনো কেউ খাবার শুরু করেনি। বাবা চিকেন তন্দুরি সাজিয়ে নি, সব বসে আছে। এবার সব প্লেটে ভাগ করা চলবে। হয়ে গেল ফার্স্টে কফি আলু ভাজা হয়ে গেল, এবার তন্দুরি, তারপরে কি খাবার আছে দেখি। এতেই তো পেট ভর্তি হয়ে গেল রে। সব সাজানো হয়ে গেছে সবার প্লেটে আলাদা করে। এইবারে লেবুটা চিপে দিলেই ব্যাস রেডি। শশা দিয়ে ইডলি সাজানো চাই? আমারটার মধ্যে লেবু চিপেছিস? না, লেবু নিয়ে ফোন। এবার চিকেন কাবাব খাওয়া হয়ে গিয়েছে, এবার চলছে সবার ফটোশুট। এবার ফটোশুট চলছে, ব্রেক কে বাদ আবার খাওয়া দাওয়া। জানি না কি করে এত সব খাবে। সন্ধ্যাবেলা এত খাবার পরে আবার রাতের আবার ডিনার রয়েছে, এই কি করে খাবো জানি না। আমার তো পুরো এতেই পেট ভর্তি হয়ে গেল। এবার রাতের ডিনার রেডি, পোলাও, ফ্রাইড রাইস, আবার মাংস। আমি বাবা পোলাও খাবো না, পোলাও আমি অতটা পছন্দ করি না। তবে যা সন্ধ্যাবেলা খাওয়া হয়েছে, জানি না কোন পেটে খাবো। রাতের বেলা ডিনার এবার রেডি, এবার খাও কে কোন পেটে খাবে। সন্ধ্যাবেলা যা জমিয়ে খাওয়া হয়েছে, রাত্রেবেলা কীভাবে খাবো জানি না। প্রচুর মানে আয়োজন,
আমি তো পোলাওটা নিয়ে নেই আমি তো পোলাওটা নিয়ে নেই এই এতগুলো এতগুলো কিন্তু আর খেতে পারবো না প্রচুর বেশি হয়ে গেছে থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও রিসেন্টলি আমার খাওয়া শেষ ওলাটা পা তো তুলে দিই থ্যাংক ইউ আ লট গাইস ঠিক আছে অ্যানিভার্সারি খুব ভালো হলো খুব ভালো খাওয়া দাওয়া হলো ববি এদিকে তাকা এই যে এদিকে তাকা বাই এবার আমরা চললাম টাটা অনেক রাত হয়ে গেল গুড নাইট চলে এলাম বন্ধুরা যতটা পারলাম তোমাদের আনন্দ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবে আমার পাশে থাকবে আজকের মতো বাই ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট